ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মন্ডল। তোমাদের কাছে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা এনেছি তা হলো আবগারি পুলিশের শেষ 15 দিনে কীভাবে জিকেতে 30-25+ নাম্বার তোমরা ক্র্যাক করবে। তো অতি সহজে তোমাদের যেহেতু পরীক্ষা ডেট সম্ভবত চলে এসেছে, তো তোমরা প্রত্যেকেই জানুয়ারির 2 তারিখ ধরে যাও, কারণ কোনো কারণে হয়তো ডেটটা যদি এক্সটেন্ড করা হয় তো তাও তোমাদের ক্ষতি নেই, কারণ যত তাড়াতাড়ি তোমরা ডেট ধরে যাবে তোমাদের প্রিপারেশানটা হার্ডই হবে। তো যেহেতু তোমাদের হাতে টাইম খুব কম, আজ প্রায় 13 তারিখ হয়ে গেল, আজ 15-17 দিন, তো লাস্ট 15 দিন কীভাবে তোমরা জিকেতে 25+ নাম্বার ক্র্যাক করবে আমি তোমাদের এই টপিকগুলো বলবো, কারণ এখন তোমাদের হাতে সময় খুব কম। এই জিনিসগুলো বাইরে পড়তে গেলে তোমাদের কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। আর বেশ কিছুদিন পর থেকে, 2-1 দিন পর থেকে আমি ক্লাস শুরু করব, অর্থাৎ যেটা ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস, ইংলিশ, তাছাড়া জিকেতে এবং রিজনিংয়ে। তো চ্যানেলের সাথে থাকো, অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট কারণ একটা করে লাইক দেবে, কারণ তোমাদের লাইকটা আমার ভিডিও করার মোটিভেট বাড়িয়ে দেয়। তো আজকে প্রথমে যে ফার্স্ট টপিক তোমাদের কাছে নিয়ে এসেছি, জিকে। জিকে প্রত্যেকে কিন্তু 30-25 নাম্বার পাওয়াটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ 25 নাম্বার তুমি যদি না ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক নাম্বার পিছিয়ে যাবে। কারণ আমার ম্যাথের স্ট্র্যাটাজিটা তোমরা দেখতে পারো, তাছাড়াও টোটাল যে 60-65 নাম্বার কীভাবে বুঝিয়েছি এই টপিকগুলো পড়লে তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। বাট জিকেতে 25+ বলা আছে, তো কীভাবে পাবে যেহেতু তোমাদের হাতে খুব সময় কম, তো এক ভিডিওটা পুরো ধৈর্য ধরে দেখো। আর ডিসক্রিপশানের নিচে টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক আছে, অ্যাড হয়ে যাও। তো প্রথমে আছে হিস্ট্রি। হিস্ট্রিতে তোমাদের পুরোপুরি কনফার্ম 4টা প্রশ্ন কিন্তু মাস্ট দেবে, তোমরা মিলিয়ে নেবে যে আছে হ্যাঁ দাদা বলেছিল, 3-4টা প্রশ্ন মিনিমাম দেবে। তো তাহলে কোন কোন ইতিহাসে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা কাভার করবে, তো ইতিহাসে দেখে নাও। প্রথমে আমি যে কিছু জিনিসগুলো বলছি, প্রত্যেকে যে যা বই পড়েছো প্রত্যেকে ভালো জিনিস, গৌতম বুদ্ধ, মহাবীর, ওই জায়গা থেকে একটা কোয়েশ্চান পুরো তোমাদের কনফার্ম আসবে। তারপর আবার দেখে নাও, মুঘল সাম্রাজ্য থেকে একটা কোয়েশ্চান আসবে। তারপর জাতীয় কংগ্রেস, ওই জায়গাটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কোন জাতীয় কংগ্রেসের আমলে তোমাদের বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, প্রথম মুসলিম রাষ্ট্রপতি বদরুদ্দিন তিয়াবাজি, প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল অ্যানিবেশন, প্রথম ভারতীয় সরোজিনী নাইডু, এই জায়গাটা থেকে একটা কিন্তু কনফার্ম। আর হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো, বিদ্রোহ, তারপর গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো, যেমন বক্সারের যুদ্ধ, তারপর হচ্ছে তোমাদের যে পলাশির যুদ্ধ, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে যে দিল্লির সুলতান, দিল্লির সুলতান বলে একটা চ্যাপ্টার আছে, অর্থাৎ প্রথম যে সুলতানগুলো এসেছিল কুতুবুদ্দিন আইবক, তারপর রিজিয়া সুলতান, অর্থাৎ মেয়েদের মধ্যে, তারপর আবার কিন্তু কতগুলো ইম্পর্ট্যান্ট এসেছে, কতগুলো সে সোসাইটি তোমরা দেখে নেবে, এশিয়াটিক সোসাইটি, তারপর দেখে নেবে অমৃতলাল বাজার পত্রিকাগুলো, এই জায়গার থেকে কিন্তু খুব 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 কিন্তু কোয়েশ্চান তোমাদের আসতে পারে। আবার ইতিহাসটা পুরো ভালোভাবে দেখে নেবে, তো এই বেশ কদিন আর নতুন করে যেও না, জাস্ট ওই জায়গাগুলো ভালোভাবে রিভাইজ দেবে, তুমি আরামসে 3-4টা নাম্বার ক্র্যাক করবে। তো আশা করি ক্লিয়ার করতে তোমাদের পেরেছি। এরপর আছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে তোমাদের প্রথমে আমি তোমাদের বলি যে গ্রহ, গ্রহ থেকে কিন্তু তোমরা একটা জায়গা দেখে নেবে, গ্রহ থেকে দেখবে উষ্ণতম গ্রহ, কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, কোন গ্রহের সবথেকে বড় উপগ্রহ, অর্থাৎ শনির যে টাইটান, তো এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চান তোমাদের আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আগেই বলে দিই, জিওগ্রাফি থেকে কিন্তু 3টা থেকে কোয়েশ্চান দেই, 3টা আরামসে তোমরা পেয়ে যাবে। তারপর সব থেকে কোয়েশ্চানগুলো যে নদী, নদী থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান আছে, কারণ কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, তারপর আছে হ্রদ, কোন হ্রদ, মিষ্টি জলের হ্রদ, সুপুরীয় হ্রদ, তারপর আছে বিভিন্ন ধরনের উপত্যকা, তারপর আছে মালভূমি, সমভূমি, সবথেকে বড় মালভূমি, সবথেকে বড় সমভূমি, তারপর আছে ফসল, অর্থাৎ কৃষির বাগিচা ফসল, আবার তারপর আবার কতগুলো যে জিওগ্রাফিতে যে মোস্ট ইম্পর্ট তোমাদের অভয়ারণ্যগুলো, এগুলো থেকে তো একটা কনফার্ম তোমরা ধরে নিতে পারো যে জলদাপাড়া অভয়ারণ্য, তারপর যে কুন্দগ্রাম অভয়ারণ্য, এই জায়গাগুলো, এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে তারপর আরেকটা আমি জিওগ্রাফি যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বলবো, সেটা হচ্ছে এগুলো পুরো কভার করার পর তোমরা শেষে একটা বিষয় দেখে নেবে, যে হ্রদগুলো, এই হ্রদগুলো কিন্তু তোমাদের মানে ব্যাপক পড়াভাবে সম্ভাবনা আছে। আরেকটা আছে যে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে, এটা তোমাদের আমি একটা সূত্র কিন্তু মুখস্থ করে দিয়েছি, তোমরা প্রত্যেকে লিখে নাও, কর্কট মিস্ত্রি ঝেড়ে গামছা পরে, এই লাইনটা লিখলেই তোমরা কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে পেয়ে যাবে। তো কর্কট দেখে নাও, কর্কটক্রান্তি মিত্রি মনে হচ্ছে মিজোরাম, তয়সী
ত্রিপুরা, কর্মিত্রী ঝয়েচ্ছে ঝাড়খণ্ড, আর রয়েছে রাজস্থান, ঝেড়ে গামছা গয়েছে গুজরাট, ময় হচ্ছে মণিপুর, ছয় হচ্ছে ছত্তিশগড়, পয়ে তারপর তোমরা পয়ে দেখে নেবে যা আছে পাটনা, রয়েছে রাজস্থান। তো পুরো এই কাভারটা করলে তোমরা পুরোপুরি এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো বাকি যা আছে পড়বে। এরপর সে সায়েন্স, সায়েন্সের তিনটা টপিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। তো সব থেকে বেশি কোশ্চেন আছে কিন্তু বায়োলজির থেকে। ওই জায়গাটা একটু ভালোভাবে দেখে নেবে, যেমন হচ্ছে ভিটামিন, তারপর বিভিন্ন রোগের নাম, তার কী রোগ, ব্যাকটেরিয়া ঘটিত, তারপর আরেকটা আছে যে তোমার কোন উদ্ভিদ থেকে, অর্থাৎ যে শোষণ স্নায়ুর সংখ্যা কত, তারপর আবার আরেকটা কতগুলো যে টপিক আছে তোমাদের আমি বলে দিচ্ছি, রক্ত যে কোন রক্ত কোন ইয়ে, তারপরে বিভিন্ন যে স্বায়ুযন্ত্রগুলো, তারপর বিভিন্ন যে রেচন অঙ্গের নাম, বিভিন্ন রেচন, তারপর সংবহনতন্ত্র, বায়ুমণ্ডলের কতকগুলো যে, তারপর কোন ধরনের কী রোগ, জাস্ট এই কতকগুলো জিনিস দেখে যাবে আরামসে পেয়ে যাবে। এরপর কেমিস্ট্রিতে আসি, কেমিস্ট্রিতে অর্থাৎ যে তোমরা সব থেকে আছে যে গুরুত্বপূর্ণ যে ধাতুগুলো, যেমন হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, এরা হচ্ছে ধাতুকল্প, তারপর তোমাদের আসি যে কোন অধাতু যে সহজে জলে গলে যায়, তারপর জলে ডুবে যায়, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, তারপর হচ্ছে অধাতু, ধাতুকল্প এগুলো, তারপর আছে অ্যাসিড। অ্যাসিডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোন অ্যাসিড মিষ্টি তৈরি থাকার যে ব্যাটারি তৈরি প্রস্তুত করতে, আর তারপর আসি এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ আছে যে কোন অ্যাসিড, অর্থাৎ তেঁতুলে কী অ্যাসিড পাওয়া যায়, দইয়ে কী অ্যাসিড পাওয়া যায়। সো আশা করি ক্লিয়ার হয়েছে, আর ক্লাসটা তোমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারো বন্ধুদেরটা, তোমাদের কাছে রিকোয়েস্ট। এরপর আছে ফিজিক্সে, ফিজিক্সে তোমরা আলোর গতিবেগ, তাছাড়া শব্দ, যেমন আলোতে তোমরা এটা সব থেকে গুরুত্বপূর্ণ পেয়ে যেতে পারো যে সব থেকে, যেমন কোন আলোর সব থেকে যদি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বেশি তখন হবে লাল, কোন আলোর কম তখন হবে বেগুনি, আবার যদি বলে কোন আলোর বিক্ষেপণ বেশি তখন হবে বেগুনি, কোন আলোর কম তখন হবে লাল। তো এই জায়গাগুলো খুব করে ভালোভাবে দেখে নেবে। আর তাছাড়া আছে যে একক, এককটা কিন্তু ফিজিক্সে খুব মাস্ট, যেমন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক বসে সব থেকে বড়ো একক, পার্সেক, তাছাড়া ডাইন, অর্থাৎ বলের একক কি, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ দেখে নেবে। এরপর আসি তোমাদের স্ট্যাটাসটিক জিকে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো কোশ্চেন কিন্তু স্ট্যাটাসটিক জিকের মধ্যে আসতে পারে, আর পাঁচ থেকে ছটা নাম্বার কিন্তু স্ট্যাটাসটিক জিকের মধ্যে তুমি কনফার্ম পাবে। আর বিজ্ঞানে তো তোমরাও বলা হলো চার থেকে পাঁচটা নাম্বার, স্ট্যাটাসটিক জিকের মধ্যে কী কী আছে একবার দেখে নাও। রাজধানী প্রথমে করে নেবে, শহরের রাজধানী, তারপর করে নিলে মুদ্রা, তারপর কিসের বাগান, অর্থাৎ মশলার বাগান, বিভিন্ন এই জায়গাগুলো করে নিলে, তারপর বিভিন্ন কারো কারো সমাধিস্থল, তারপরে বিভিন্ন যে সীমারেখা অর্থাৎ রেড ক্লিপ লাইন, এগুলো কোথায় কোথায় হয়েছে এই জায়গাগুলো, আর তারপর ধরে নিলে সাহিত্যকে, যে জায়গাগুলো আরেকটা তোমাদের আমি বলে দিচ্ছি স্ট্র্যাটাজিকের মধ্যে পড়ে, যে বিভিন্ন লেখকের ছদ্মনাম, অর্থাৎ অনিলা দেবী, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই জায়গাগুলো টপিকগুলো দেখে নেবে এই সাহিত্য থেকে এই কটা জিনিস। আরেকটা দেখে নেবে যে কে কিসের সাথে দরকার, অর্থাৎ এই জায়গায় তোমাদের আমি আরেকটা ট্রিক্স বলে দিচ্ছি, যে যেমন বাঁশির সাথে কে যুক্ত, এই জায়গাটা একটু তোমরা দেখে নাও, যে হরির বাঁশি বাজলে পড়ে, জাকির হোসেন তবলা ধরে, তারপর হচ্ছে হরির বাঁশি বাজলে পড়ে, জাকির হোসেন তবলা ধরে, রামপ্রসাদের সন্তুর দ্বারা আমজাদ আলী সরোদ মনে, মানে হরি হচ্ছে বাঁশি, হরির বাঁশি বাজলে পড়ে, জাকির হোসেন হচ্ছে তবলা ধরে, আর রামপ্রসাদের তোর দ্বারা আমজাদ আলী সরোদ মারে, আর তাছাড়া সানাই বিসমিল্লা খান, এই জায়গাটা। তারপর সংবিধানে যে বিভিন্ন ধারাগুলো তোমরা প্রত্যেকে দেখে নেবে, এই ধারায় এত, রাষ্ট্রপতি নির্বাচনে কত ধারায় কী হয়েছে, তারপরে কাকে সংবিধানের জনক, কত কৃষ্ণদের প্রতিষ্ঠাতা, তো ক্লিয়ার করতে তোমাদের আশা করি পেরেছে। অর্থনীতি তো সেম, আর কম্পিউটারে হয়তো দু একটা আসতে পারে, তার থেকে বেশি নেই, তো ক্লিয়ার করতে পেরেছে। এরপর লাস্ট টপিক তোমাদের কারেন্ট অ্যাফেয়ার, চারটা থেকে পাঁচটা কোয়েশ্চেন হামেশাই দিয়ে দেবে, তো এটাতে আমার বলার কিছু নেই, জাস্ট তোমরা 2020টা পুরোপুরি, সরি 2021টার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখে নেবে, যত যা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে এই ঘটনাটা তোমরা দেখে যাবে যে বিপিন রাওয়াতের যে ঘটনাটা ঘটে গেছে, তারপর মোস্ট আরও যে খেলা অর্থাৎ ক্রিকেটে, তারপর রাজীব গান্ধী পুরস্কার, ভারতরত্ন কে কে পেয়েছে, অর্জুন পুরস্কার এই বছরে, আর 2020টার কিছু গুরুত্বপূর্ণ দেখে যাবে, তো ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুদের সামনে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, আর এরকম যদি ক্লাস পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জিকে ক্লাস করে তোমাদের 25+ নাম্বার যে যে জিনিসগুলো বললাম তোমাদের টপিক তুলে ধরতে পারি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এটাই তোমাদের কাছে বলার। আর যারা যারা চ্যানেলে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর লাস্ট 10-15 দিন তোমাদের আমি ম্যাথের ক্লাস করে দেবো, যারা যারা ম্যাথে দুর্বল, যেহেতু খুব কতগুলো যেহেতু ইজি চ্যাপ্টার, যাতে খুব সহজে নাম্বার পাওয়া যায়। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।